কুয়েতের মাটিতে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে যারা হামলা করেছে এরা মানুষ রূপী জানোয়ার ছাড়া এদেরকে আমি আর কিছু বলতে পারলাম না। আপনারা জানেন আমার উপরে হামলার পরে মুফতি জসীমউদ্দিন সাহেবের উপরে হামলা হয়েছে, আজ আবার সিলেটে শেখ আব্দুর রহমান শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উনার সাথে আমাদেরও চিন্তাগত আকীদাগত ফাতাওয়াগত অনেক অমিল আছে, অমিল থাকতেই পারে। আর আলেম ওলামাদের মধ্যে যে ইখতিলাফ, ইসলামের মৌলিক কোন বিষয় নিয়ে আলেম ওলামাদের মধ্যে কোনো ইখতিলাফ নাই, যে ইখতিলাফগুলো আছে এগুলো খুব ছোটখাটো বিষয় নিয়ে, এগুলো মৌলিক কোনো ইখতিলাফ নয়। আমার সাথে কোনো আলেমের মতের অমিল থাকলে তার উপরে যে হামলা করতে হবে এটি কোনো সভ্য সমাজের মানুষের বৈশিষ্ট্য হতে পারে? এটা 90% মুসলমানের দেশ, এটা শাহজালালের জমিন, এটা শাহ মখদুমের জমিন, এটা শাহ আমানতের জমিন, এই চট্টগ্রামের জমিন, বারো আউলিয়ার জমিন। আউলিয়া কেরামদের পদদলিতে ধন্য আমার এই প্রাণপ্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশ। এখানে প্রতিনিয়ত এখন নবীগণের ওয়ারিস, যারা পৃথিবীতে নবীগণের প্রতিনিধিত্ব করছেন, এটা আমার কথা নয়, আল্লাহর নবীর ভাষায় ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা আমার কথা নয়, নবীজি ঘোষণা করেছেন উলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস, তারা নবীগণের রেখে যাওয়া কাজ পৃথিবীতে আঞ্জাম দেন। সেই নবীগণের ওয়ারিসদের উপরে আবু জেহেলদের প্রেতাত্মা যাদের ভেতরে আছে, এরা আজ সেই নবীগণের ওয়ারিসদের উপরে এক ধরনের ঘৃণ্য সন্ত্রাসী হামলা দিনের পর দিন চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন আমার উপরে হামলার পরে মুফতি জসীমউদ্দিন সাহেবের উপরে হামলা হয়েছে, আজ আবার সিলেটে শেখ আব্দুর রহমান শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উনার সাথে আমাদেরও চিন্তাগত আকীদাগত ফাতাওয়াগত অনেক অমিল আছে, অমিল থাকতেই পারে। আর আলেম ওলামাদের মধ্যে যে ইখতিলাফ, ইসলামের মৌলিক কোনো বিষয় নিয়ে আলেম ওলামাদের মধ্যে কোনো ইখতিলাফ নাই, যে ইখতিলাফগুলো আছে এগুলো খুব ছোটখাটো বিষয় নিয়ে, এগুলো মৌলিক কোনো ইখতিলাফ নয়। আমার সাথে কোনো আলেমের মতের অমিল থাকলে তার উপরে যে হামলা করতে হবে এটি কোনো সভ্য সমাজের মানুষের বৈশিষ্ট্য হতে পারে? সিলেটের মাটিতে শেখ আব্দুর রহমান শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে যারা হামলা করেছে এরা মানুষ রূপী জানোয়ার ছাড়া এদেরকে আমি আর কিছু বলতে পারলাম না। আমার বাড়িও সিলেটে, আপনারা জানেন আমি আমার অফিসিয়াল ফেসবুক পেজে আজকে স্ট্যাটাস দিয়েছি যে যারা সিলেটের মাটিতে শাহজালালের মাটিতে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তারা সিলেটের মাটিকে কলঙ্কিত করে ফেলেছে। আপনার সাথে আমার মতের অমিল থাকতে পারে, তাই বলে তো আমি আপনার উপরে হামলা চালাতে পারি না। আপনার সাথে আইলমি মজলিসে বসে আমি কথাবার্তা বলতে পারি, আমি নিজে ব্যক্তিগতভাবে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বিভিন্ন বক্তব্যের সাথে আমি নিজেও একমত, আমাদের মুরব্বী যারা সিনিয়র উলামায়ে কেরাম যারা এদেশের বহু ঘরানার উলামায়ে কেরাম ওনার কিছু কিছু বক্তব্যের সাথে একমত না, কিন্তু একমত না থাকা সেই বক্তব্যগুলোতে সেই বক্তব্যগুলোকে আমরা ইলমি মজলিসে বসেই আলোচনা করে সমাধান করতে পারি, এতে কোনো অসুবিধা নাই। আলেমের সাথে তো ইলমি মজলিসে ইলমি আলোচনা হবে, এটাই স্বাভাবিক, কিন্তু আপনি জানোয়ারের মতো পশুর মতো এরকম মানুষের উপরে হামলা করবেন, এটা তো জাহিলি যুগের বর্বরতাকেও হার মানিয়েছে। সিলেটের প্রশাসনকে আমরা বলতে চাই, আজকের মাহফিল রেকর্ড হচ্ছে ইউটিউবে, অনেকেই শুনবেন, সিলেটের প্রশাসনকে আমরা বলতে চাই শাহজালালের মাটিতে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটার পরে প্রশাসন যেন নীরব না থাকে, অবশ্যই যেন দায়ী ব্যক্তিদেরকে গ্রেফতার করে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, সে যেই হোক না কেন। আলেম ওলামাদের উপরে হামলা আর মেনে নেওয়া যায়? আপনারা মেনে নিবেন? আমার ভাইরা উলামাদেরকে কদর করতে শিখেন, একজন আলেম 1000 আবেদের চাইতে শ্রেষ্ঠ, মাউতুল আলিমি মাউতুল আলম, একজন আলেমের মৃত্যু মানে একটি দুনিয়ার একটি জগতের মৃত্যু হয়ে যাওয়া। আমাদের মরহুম খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ স্যার মারা গিয়েছেন, স্যারের মতো একজন লোক এক দুই দিনে তৈরি হয়? কথা বলেন আপনারা, ওনারা তো একজন ব্যক্তি নয় একজন প্রতিষ্ঠান, এরকম একজন লোক 20-30-40 বছর লাগে তৈরি হতে, এই জন্য ছাতা মাথা মার্কা লোক মারা যাওয়া আর একজন আলেমের মারা যাওয়ার মধ্যে অনেক পার্থক্য। একজন আলেমের মৃত্যু হওয়া মানে বিশাল এক জ্ঞান সাম্রাজ্যের মৃত্যু হওয়া। যেন আমার ভাইয়েরা এই আলেম ওলামাদেরকে আপনারা কদর করবেন, ভালোবাসবেন, আলেম ওলামাদের উপরে যারা
কুনজর দিতে চায় শাহজালাল শাহপুরানের এই মাটিতে, আমরা সেই চোখ তাদের তাদের দেহের মধ্যে থাকতে দিব না ইনশাআল্লাহ। মাহফিলের স্টেজে হামলা, এটা আপনারা জীবনে কোনোদিন দেখেছেন? মাহফিলের স্টেজে যারা হামলা চালায় আলেম ওলামাদেরকে নিয়ে, যারা গালিগালাজ করে, এরা আসলে সভ্য সমাজের মানুষের ভেতরে পড়ে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়াত দান করেন। হেদায়াত না থাকলে আল্লাহর যা মন চায় আল্লাহ যেন তাই করেন।